নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় বলে আবারও জানিয়েছে বিএনপি। মঙ্গলবার দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির সাথে বৈঠকে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘণ্টাব্যাপী বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল জানান দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সম্ভাব্যতা যাচাইয়ে আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে, সে লক্ষ্যে বিএনপির সাথে এই বৈঠক করেছে ইইউ রাষ্ট্রদূত। এখানকার নির্বাচন সম্ভব নয় আপনার একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া, কারণ বর্তমানে আওয়ামী লীগ যে অবস্থা তৈরি করেছে এটা প্রমাণিত হয়ে গেছে গত দুটো নির্বাচনে, এখানে নির্দলীয় সরকার ছাড়া আপনার নির্বাচন সম্ভব নয়। প্রেসক্রিপশনের প্রশ্ন না, এটা কনস্টিটিউশনই আছে যেখানে জনগণ ভোট দেবে, ভোটাররা ভোট দেবে, ভোট দিয়ে আপনার সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, সেই নির্বাচনে সরকার তৈরি হবে।